হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে star.io ওয়েবসাইটে কিভাবে আপনারা একটা সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে আপনারা ব্যাংক সেট আপ করবেন, এবং ভিডিওতে আমি বলবো যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে আপনারা খুব দ্রুত পেমেন্ট পাবেন এবং কোন ব্যাংকে পেমেন্ট করলে একটু দেরিতে পেমেন্টটা পাবেন। তো সম্পূর্ণ বিষয়টা থাকছে এই ভিডিওতে। আশা করছি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে ব্যাংক সেট আপ করতে হয়। তো আপনারা স্ক্রিনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটি star.io ওয়েবসাইট। এই star.io ওয়েবসাইটটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক ওয়েবসাইট। যারা নতুন তাদের জন্য বলছি, এই অ্যাড নেটওয়ার্কের অ্যাড কোড ব্যবহার করে আপনারা প্রতি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো যারা ইনকাম করতে চাচ্ছেন বা আমার কথাটা বুঝতে আপনার সমস্যা হচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমি সমস্ত বিষয় বুঝিয়ে দিব। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে একটা ব্যাংক সেট আপ কীভাবে করবেন সেই বিষয়টা দেখাবো। তো এইখানে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন star.io ওয়েবসাইটের, অফিসিয়াল ওয়েবসাইটের স্ক্রিন। তো এটা একটা নতুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি ব্যাংক সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো আমি যেহেতু মোবাইল ভার্সন দিয়ে করছি, সেহেতু এটা অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইট করে নিতে হবে। আমি অলরেডি ডেস্কটপ সাইট করে নিয়েছি। যদি আপনারা কম্পিউটার থেকে কাজ করেন, কম্পিউটার থেকে ব্যাংক সেট আপ করেন, তাহলে ডেস্কটপ সাইট করার কোনো প্রয়োজন নেই। তো যখনই ডেস্কটপ সাইট করলেন, করার পরে এই পাশে দেখবেন, আপনাদেরকে একটু দেখাই আমি, সরি, এই যে থ্রি লাইন যে মেনুটা, সেই থ্রি লাইন মেনুর উপরে একটা হালকা করে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে কতগুলো অপশন আছে দেখুন, আমাদের কোনোটার দরকার নেই। তার মধ্যে দরকার আমাদের হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট, মাই পেমেন্ট, এই যে মাই পেমেন্ট, এই মাই পেমেন্টের উপরে এখন আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু নিচে আসে দেখেন যে এখানে একটা সেটিং নামক একটা অপশন আছে, সেটিং নামক অপশন, এই সেটিং এর উপরে ক্লিক করবেন। তো এখন সেটিংয়ের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে পারফর্ম টু স্টেপ অথেন্টিকেশন টু কন্টিনিউ, অর্থাৎ এখানে টু স্টেপ একটা ভেরিফিকেশন করতে হবে, তাহলে আপনি আপনার star.io ওয়েবসাইটে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি জাস্ট এই পারফর্ম টু স্টেপ অথেন্টিকেশনের উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে দেখেন একটা বক্স চলে আসলো, এই বক্সে কিন্তু একটা কোড দিতে হবে। এখন কোডটা আপনার ফোনে যে জিমেল দিয়ে আপনি star.io ওয়েবসাইট খুলছেন, সেই জিমেলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসে দিবেন। তো আপনারা শুনতে পেয়েছেন ইতিমধ্যে যে আমার ফোনে কিন্তু জিমেল একটা চলে আসছে। আমি একটু জিমেলটা ওপেন করে এখানে কোডটা একটু দেখে নেব। তো জাস্ট আমি একটু জিমেলটা ওপেন করছি। তো জিমেলটা ওপেন করে নিলাম। আপনারা এইভাবে জিমেলটা ওপেন করে নেবেন, যে ফোনে আপনার জিমেল থাকবে সেই জিমেলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা একটু নিচে আসবো, আমরা একটু নিচে আসবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কোডটা আমি জাস্ট এখানে কপি করব। আর এই কোডটা কিন্তু শুধুমাত্র একবার ইউজ করতে পারবেন 15 মিনিটের মধ্যে, 15 মিনিট 1 সেকেন্ড হলে এই কোডটা কিন্তু আর ইউজ করতে পারবেন না। তো জাস্ট এই বক্সের মধ্যে আমি যে কপি করলাম সেই কোডটা আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো, দিয়ে সাবমিট বাটনের উপরে ক্লিক করছি। তো সাবমিট বাটনের উপরে ক্লিক করা মাত্র দেখেন যে এখানে টোকেন ভ্যালিড সাকসেসফুল দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই মুহূর্তে কিন্তু যেখানে আমি ব্যাংক সেট আপ করবো সেই স্টেপগুলো আমার চলে আসছে। তো এইখানে আপনাদেরকে আমি দেখাই, এখানে চারটা কিন্তু স্টেপ আছে, দেখেন 1, 2, 3, 4, এই চারটা স্টেপে কিন্তু আপনাদেরকে মানে পূর্ণাঙ্গভাবে পূরণ করতে হবে, সঠিকভাবে পূরণ করতে হবে। যদি আপনি সঠিকভাবে পূরণ করেন, তাহলে আপনাদের পেমেন্টটা পাইতে কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। তো একটু যদি আমি স্ক্রল করে নিচে আসি, দেখেন এখানে প্রথমে বলছে যে টাইপ, অর্থাৎ এখানে বলছে অ্যাকাউন্ট আপনার কি ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানি, আপনার নিজের নাকি কোম্পানি, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট, সেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল অবশ্যই আমরা দিয়ে নেব। তো তারপর এখানে দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা অটোমেটিকলি শো করবে, শো না করলে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন।
তো তারপরে বক্সটাতে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার, অবশ্যই 10 ডিজিটের ফোন নাম্বার দিয়ে দিবেন, 880 কিন্তু দেওয়াই আছে, শুধুমাত্র 10 ডিজিট দিবেন। তো তারপরে একটু নিচে যদি আমরা আসি, একটু নিচে আসার পরে দেখেন এখানে ফার্স্ট নেম, আপনাদেরকে আমি সুন্দর করে, ভিডিওটা একটু লং হচ্ছে তবু আপনারা দেখবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং নিখুঁতভাবে আপনারা ব্যাঙ্ক সেট আপ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, কারণ ফার্স্ট নেম হচ্ছে আপনার নামের প্রথম, যেটা যেমন আপনি যদি লেখেন এমডি সুমন ইসলাম তাহলে এখানে এমডি, এবং মিডিল নেম হচ্ছে সুমন এবং লাস্ট নেম হচ্ছে ইসলাম। তো এভাবে দিবেন, অথবা যদি আপনি লিখতে চান ফার্স্ট নেমও কিন্তু এমডি সুমন আর লাস্ট নেমে আপনারা দিতে পারেন ইসলাম, এভাবেও আপনারা দিতে পারেন, মিডিল নেম না দিলেও কোনো সমস্যা নেই। তো তারপরে একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখেন অ্যাড্রেস বার। তো এখন অ্যাড্রেস বারে হচ্ছে এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কীভাবে লিখবেন দেখেন, অ্যাড্রেস কিন্তু দুইটা লাইন আছে। তো অ্যাড্রেস যখন দুইটা লাইন থাকে তখন আমাদের মধ্যে একটা কনফিউজ তৈরি হয় যে দুইটা লাইনে আমি কী লিখবো। আপনি জাস্ট প্রথমে আপনার গ্রাম, তারপর পোস্ট অফিস, আর নিচে অ্যাড্রেস টুতে লিখবেন আপনার ডিস্ট্রিক্ট বাংলাদেশ, বা এখানে লিখবেন আপনার উপজেলা জেলা, আর কান্ট্রি তো নিচে সিলেক্ট করার এখানে অপশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন, তাছাড়া এখানে জিপ কোড কিন্তু থাকছেই। তো এই হচ্ছে আসলে মূলত সিস্টেম। আর দুইটা অ্যাড্রেস লাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আপনার রুট লাইন, আপনার ব্লক, আপনার যে সমস্ত শহরের আসলে সেই ঠিকানাগুলোর জন্য এক লাইনে মানে ব্লক হয়ে যায়, এক লাইনে ধরে না, সেক্ষেত্রে দুইটা লাইন এখানে ইউজ করতে হয়। তো জাস্ট প্রথমে আপনারা লিখবেন গ্রাম, পোস্ট অফিস, নিচের লাইনে লিখবেন এখানে আপনার উপজেলা জেলা, দিলে কিন্তু দ্যাটস এনাফ। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন জিপ কোড, এখন জিপ কোডটা হচ্ছে আপনার পোস্টাল কোড, আপনি যে এরিয়ার মধ্যে আছেন সেই এরিয়ার আপনার পোস্ট কোড কি, সেই পোস্ট কোডটা এখানে বসায় দিবেন এবং নিচে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো মূলত স্টেপ ওয়ানটা হচ্ছে এখানে আপনার নিজের আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আপনার ইনফরমেশানগুলো দেওয়ার জন্য স্টেপ ওয়ান, এই স্টেপ ওয়ানের মধ্যে আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশানগুলো দেবেন যেন আপনার এটা অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্টের ওনার। তো এখন আমি এটা একটু পূরণ করে ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, যখনই আপনার ফর্মটা একদম কমপ্লিট হয়ে যাবে বারবার চেক করে নেবেন, নেওয়ার পরে এখানে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে নেক্সট বাটনটা, এর উপরে ক্লিক করলে আপনার ওয়ান স্টেপ সাকসেসফুল, অর্থাৎ একটা আপনার নোটিফিকেশন দিবে, সেই নোটিফিকেশন দিয়ে আপনাকে টিকবাদ দিতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টু কন্টিনিউ, এখানে দুইটা টেক্সট, এডিট অ্যাড্রেস, আবার এডিট করতে পারবেন যদি আপনার রং থাকে, আর কনফার্ম টু কন্টিনিউ, এই কনফার্ম টু কন্টিনিউ অর্থাৎ আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন, তাহলে ক্লিক করলে আপনার কিন্তু প্রথম স্টেপ সাকসেসফুল হয়ে গেল। তো আমরা এখন সেকেন্ড স্টেপে চলে আসলাম। তো সেকেন্ড স্টেপে আসার পরে এখানে দেখেন, আপনাদেরকে একটু আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, এখানে প্রথমে আছে পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি কি প্রতি মাসে পেমেন্টটা নেবেন নাকি পেমেন্টটা এখানে হোল্ডিংয়ে রাখবেন, একবারে তুলবেন। তো এখানে আমরা যেহেতু প্রতি মাসে পেমেন্টটা নিব, সেক্ষেত্রে ওয়্যার ট্রান্সফার এটা দেওয়া আছে কি না দেখে নেব। এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার আর একটা হচ্ছে হোল্ড মাই পেমেন্ট। তো আমরা ওয়্যার ট্রান্সফার দেবো, যেহেতু আমরা প্রতি মাসে পেমেন্ট নিতে চাই সেহেতু ওয়্যার ট্রান্সফার দিব, এটা বারবার কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তো তারপরে একটু নিচে আসি, দেখেন এখানে বলছে যে পেমেন্ট কারেন্সি, পেমেন্ট কারেন্সিটা আসলে কী, পেমেন্ট কারেন্সি হচ্ছে আপনি কি টাকাতে নেবেন নাকি ইউএসডি নেবেন। এখন কথা হচ্ছে আপনি তো নর্মালি বুঝে ফেলবেন যে বাংলাদেশ যেহেতু আমরা এখানে টাকা বিডিটি দিয়ে দেবো, কিন্তু কখনোই আপনারা বিডিটি দিবেন না, এখানে একটু নোটিশটা পড়ে নেবেন, কারণ এখানে বিডিটিতে বলা হয়েছে যে $1,030 হলে আপনি বিডিটিতে নিতে পারবেন। তো আমরা অবশ্যই ইউএসডিতে দেবো, কারণ ইউএসডিতে এখন কিন্তু ব্যাঙ্ক সেট আপ করলে টাকা কিন্তু চলে আসতেছে প্রতি মাসে, তো অবশ্যই আমরা কিন্তু খেয়াল করে এখানে ইউএসডিটিতে দিয়ে নেব। তো এখানে ইউএসডিতে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করার পরে এখানে দেখেন যে বলছে নেম অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নাম এখানে সিলেক্ট করছি। তো এইখানে এখন ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক সেট আপ করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রথমটা এখানে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, প্রথমে সেটি হচ্ছে যে এইখানে নেম অন অ্যাকাউন্ট,
মানে কার নামে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনি সেট আপ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম লিখতে হবে। অবশ্যই ব্যাংকে যেভাবে নাম লিখে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করছেন সেই হুবাহু কিন্তু এখানে অক্ষর দিয়ে আপনাকে নেম সেট আপ করতে হবে। তো তারপর অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি আইডিটা হচ্ছে যে আপনি এইখানে কীভাবে আপনি টাকাটা কে নিচ্ছে বা কাকে দিচ্ছেন সেই আইডিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এইখানে বেনিফিশিয়ারি আইডিটা হচ্ছে টাকাটা কে পাবে, তো তার নামটা এখানে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এখানে কিন্তু ফোন নাম্বারটা সেট করা হয়ে আছে, অর্থাৎ আমরা যে ফোন নাম্বারটা আগে দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। তো এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তো তারপর এখানে দেখেন সুইপ কোড, এখন সুইপ কোডটা হচ্ছে ব্যাংকের সুইপ কোড, অর্থাৎ আপনি যে শাখায় ব্যাংক অ্যাকাউন্টটা করছেন সেই শাখায় কিন্তু একটা সুইপ কোড পাওয়া যায়, অথবা যদি সেখানে সুইপ কোড না থাকে তাহলে একদম আপনি ব্যাংকের হেড অফিসের যে সুইপ কোড সেই সুইপ কোড আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি প্রতি মাসে এখান থেকে এভাবে পেমেন্ট নিচ্ছি। তো তারপর এখানে ব্যাংক নেম, এখন কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের নেম এখানে স্পষ্ট করে লিখতে হবে, সেই ব্যাংকের নেমটা আপনি গুগল থেকে কপি করে এখানে বসায় দিবেন, কারণ নিজে লিখতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে। তো তারপর একটু নিচে আসবো, এখানে ব্যাংক অ্যাড্রেস, এখন কথা হচ্ছে যদি আপনি ব্যাংকের হেড অফিসের নম্বর আপনি দেন সুইপ কোড তাহলে এখানে কিন্তু ব্যাংকের অ্যাড্রেসটাও হেড অফিসে দিতে হবে, এটা কোনো ধরনের সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন না কেন, যদি আপনি হেড অফিসের সুইপ কোড ব্যবহার করেন তাহলে হেড অফিসের কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ব্যাংকের যে প্রধান ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ শাখার এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো তারপরে যদি এক ঘরে না ধরে তাহলে সেক্ষেত্রে টু আছে অ্যাড্রেস টু সেখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে ব্যাংক সিটি প্রাইভেন্স জিপ কোড, ব্যাংক সিটি প্রাইভেন্স জিপ কোড, এখানে তিনটা জিনিস আপনারা দিতে পারেন, একটা হচ্ছে জিপ কোডও দিতে পারেন, প্রাইভেন্স প্রভিন্স দিতে পারেন, আবার ব্যাংক সিটি, ব্যাংকটা কোন সিটিতে আছে সেই সিটিতে দিতে পারেন, অথবা জিপ কোডও এখানে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই, এভাবে পেমেন্ট দিচ্ছে। তো তারপরে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে কান্ট্রি তো সিলেক্ট দেওয়াই আছে, তো দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সেকেন্ড স্টেপ হয়ে গেল। তো আমি একটু ফিল আপ করে ব্যাক হয়ে আসতেছি। তো যখনই এখানে ব্যাংক সেট আপ আপনার তথ্য সমস্ত তথ্য দেওয়া হয়ে যাবে তখন জাস্ট হালকা করে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার টু স্টেপ সফল হয়ে যাবে সুন্দরভাবে। তো কোনো ধরনের যদি আপনার কনফিউজ থাকে আবার এডিট করে আপনারা চেক করে দেখতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। যখনই প্রথম এবং দ্বিতীয় স্টেপ আপনার হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করলেন তখন তিন নম্বর স্টেপে এরকম কতগুলো অপশন আসবে, এখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই। জাস্ট এখানে কি করবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, প্রথম বক্সে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনি যে অ্যাড্রেসটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করছেন সেই অ্যাড্রেসটা বা আপনার যে অ্যাকাউন্টের অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এর এইখানে কিন্তু আপনার নেমটা দিয়ে দিতে হবে, এখানে নেমটা দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নেই। তো আমি জাস্ট দিয়ে একটু ব্যাক করে আসতেছি। তো যখন আপনার তথ্যগুলো দেওয়া হয়ে গেলো তখন নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করলে আপনার তিন নম্বর স্টেপ কিন্তু সুন্দরভাবে সফল হয়ে গেল, এখানে কোনো ধরনের সমস্যা আর নেই। তো এখন আমরা চলে আসলাম আবার চার নম্বর স্টেপে, চার নম্বর স্টেপে কি এখানে দেখেন এখানে কিচ্ছু নাই, জাস্ট এখানে কি করতে হবে একটা সাবমিট বাটন পাবেন, সেই সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। আমি একটু সাবমিট বাটনটা দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে ফোর স্টেপে এসে কিন্তু কোনো ধরনের আর ইনফরমেশান নেই, এখানে বলছে যে যদি আপনি ইনফরমেশানগুলো চেক করতে চান তাহলে ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাক বাটনে ক্লিক করে আবার ইনফরমেশানগুলো আপনারা দেখতে পারবেন, এখানে কোনো ধরনের সমস্যা নেই। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ব্যাংক সেট আপটা হয়ে গেল সুন্দরভাবে, জাস্ট প্রথম যে কোনো মাসের প্রথম তারিখে কিন্তু তারা এখানে পেমেন্টটা করে দেয়, জাস্ট এই রিপোর্টের উপরে ক্লিক করলে কিন্তু তখন আমরা এখানে পেমেন্টটা দেখতে পারবো। তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি ব্যাংক অ্যাকাউন্ট করতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধ হয়ে গেল।